নমস্কার প্রিয় দর্শক, ক্রিয়েটার মনি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বাগানে যে সমস্ত জবা গাছগুলি থাকে সেগুলি নিয়ে আমরা প্রতিনিয়তই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে থাকি। তাদের মধ্যে অন্যতম সমস্যা হলো জবা গাছে মিলিবাগের আক্রমণ। প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় জবা গাছে। এই মিলিবাগ থেকে জবা গাছকে বাঁচানোর জন্য আমরা বহু কিছু করে থাকি, কিন্তু অনেক সময়ে দেখা যায় যে আবার ফিরে ফিরে এই মিলিবাগ আমাদের জবা গাছকে আক্রমণ করে। দেখুন বন্ধুরা, এই জবা গাছের ডালটাকে কীভাবে মিলিবাগে আক্রমণ করেছে। ডগার কচি পাতাগুলোতে এরা আক্রমণ বেশি করে এবং এর রস শুষে নেয়। এদের বৃদ্ধি ব্যাহত হয়, পাতা কুঁকড়ে যায়, কুঁড়িগুলো ঝরে যায়, হলুদ হয়ে যায় এবং গাছের সার্বিক গ্রোথ ব্যাহত হয়। এদের এই মিলিবাগের উপরের দিকে একটা মোমের কোটিং থাকে, যেটা ভেদ করে এদের কাছে যাওয়াটা একটু মুশকিল হয়। এরা সবসময় দল বেঁধে একসাথে থাকে এবং পিঁপড়ে হলো এদের আসল বন্ধু। এদের এক গাছ থেকে অন্য গাছে বয়ে নিয়ে যায় এবং এদের বংশবৃদ্ধিতে সাহায্য করে। এই যে আক্রমণ করেছে গাছটা, দেখুন উপরের দিকের পাতাগুলো হলুদ হয়ে গেছে, কুঁকড়ে গেছে, কুঁড়ি হলুদ হয়ে গেছে। এটাকে একমাত্র যদি আমি কেটে ফেলি তবে এখান থেকে পুরোপুরি মুক্তি পাব। তাই আমি যে সমস্ত ডালগুলোতে খুব সাংঘাতিকভাবে আক্রমণ করেছে সেই ডালগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা কি সাংঘাতিকভাবে আক্রমণ হয়েছে, দেখে মনে হচ্ছে মোমের প্রলেপ লাগানো আছে বোধহয়। এইরকম তিন থেকে চারটি ডাল আছে যেগুলো আমি কেটে নেব এবং গাছের গোড়া থেকে সম্পূর্ণরূপে এদেরকে সরিয়ে নিয়ে যাব। তা না হলে এইগুলো থেকেই আবার গাছের গোড়ায় যদি পড়ে সেখান থেকে আস্তে আস্তে আবার অন্যান্য ডালে এটা নিজেদের বংশ বিস্তার করবে। তারপর এইগুলোকে আমি একটু কাগজ দিয়ে পুড়িয়ে ফেলব। এটাই হচ্ছে এদের বিনাশ করার একমাত্র উপায়। যখন খুব বেশি বেশি আক্রমণ হবে তখন ডাল কেটে নিয়ে যদি আপনি এগুলোকে পুড়িয়ে দেন তাহলেই আপনি সেই গাছকে বা আপনার বাগানের অন্যান্য গাছকে মিলিবাগের আক্রমণ থেকে বাঁচাতে পারবেন। শুধু জবা গাছ নয়, জবা, স্থলপদ্ম, আপনার বাগানে যে সমস্ত আরও গাছ আছে তাদের মধ্যে টমেটো, বেগুন, লঙ্কা, এ সমস্ত গাছেও এই মিলিবাগ সাংঘাতিকভাবে আক্রমণ করে। তাছাড়া আপনার বাগানে যদি পর্তুলাকা থাকে লক্ষ্য করে দেখবেন পর্তুলাকা গাছেও ভীষণভাবে মিলিবাগের আক্রমণ হয়। তো এই মিলিবাগ থেকে বাগানকে রক্ষা করা সত্যিই মুশকিল। আমাদের সবসময় সচেতন থাকতে হয় যে কীভাবে আমরা বাগানকে এই মিলিবাগের হাত থেকে রক্ষা করব। নিয়মিত পেস্টিসাইড স্প্রে করা সত্ত্বেও যেগুলো ঝোঁপালো গাছ, আমার এই জবা গাছটা ভীষণ ঝোঁপালো ছিল এবং সমস্ত ডালগুলো বাইরে থেকে ভালোভাবে দেখা যেত না। যে সমস্ত ডালগুলো একটু ভিতরের দিকে ছিল সেই ডালগুলোতে আক্রমণ বেশি হয়েছে। যখন আমি পেস্টিসাইড স্প্রে করেছি তখনও ঠিকঠাক হয়তো স্প্রে করা হয়নি বা আমি লক্ষ্য করিনি, তাহলে এতখানি আক্রমণ হয়তো হতো না। যাই হোক, এইগুলোকে আমি পুড়িয়ে ফেলবো, তারপর আমি কী ট্রিটমেন্ট করি ওই গাছটার সেটাই দেখতে থাকুন। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আমি একটু কেরোসিন স্প্রে করে দিলাম, যেহেতু গাছের পাতাগুলো কাঁচা সহজে পুড়তে চাইবে না। এর পরবর্তীতে আমি গাছটি কী পরিচর্যা করি এবং তাতে গাছটি আদৌ সুস্থ হলো কি না সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মিলিবাগ নিয়ে আমার আরও একটি ভিডিও আপলোড করা আছে, কিছুদিন আগে আপলোড করেছি, সেই ভিডিওটাও একটু দেখে নেবেন। সমস্তটা একই ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, তাই একই বিষয় নিয়ে একাধিক ভিডিও তৈরি করতে হয়। তাছাড়া আমি কয়েকটি পেস্টিসাইড, হোমমেড পেস্টিসাইডের ভিডিও আপলোড করে রেখেছি, সেগুলোও একটু দেখে নেবেন। কারণ আমাদের কাছে সবসময় বাজার থেকে কেনা রাসায়নিক বা জৈব পেস্টিসাইড যেগুলো আছে সেগুলো থাকে না বা কেনাও সম্ভব হয়ে ওঠে না, তো আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি এই মিলিবাগের থেকে গাছকে বাঁচানোর জন্য পেস্টিসাইড। তো বন্ধুরা, দেখতে থাকুন যে এরপরে আমি কী ট্রিটমেন্ট করি এই গাছটির। অনেক রকম পদ্ধতিতেই আপনি মিলিবাগ থেকে আপনার বাগানকে রক্ষা করতে পারেন। আপনার কাছে যে কোনো পেস্টিসাইড থাকুক বা না থাকুক, প্রথমেই গাছটাকে আপনি ধুয়ে দেবেন, জল দিয়ে ভালো করে ধুয়ে দেবেন। ভালোভাবে ধুয়ে যাওয়ার পরে পাতাগুলো যখন একটু শুকিয়ে যাবে তখন আপনি পেস্টিসাইড স্প্রে করবেন। আমি এখানে নিম তেল নিলাম 5 ml 1 লিটার জলের জন্যে
এবং কাকা পেস্টিসাইড যেটা জৈব পেস্টিসাইড সেটা নিলাম 2 গ্রাম। এখানে যে নিম তেলটা নিয়েছি সেটা তেল তো স্টিকারের কাজ করে, স্টিকার হচ্ছে যাতে করে এই পেস্টিসাইডটা পাতায় বেশ কিছুক্ষণ বা গাছের বিভিন্ন অংশে আটকে থাকে, দেওয়া মাত্রই পড়ে না যায়, সেটা একটা তেলের কাজ। আর তার সাথে নিম তেল পেস্টকে কন্ট্রোল করতে সাহায্য করে, নিম তেলের যে গন্ধ আছে তাতে পেস্ট গাছে আসবে না। তাছাড়া নিম তেল ছত্রাকনাশক হিসেবেও কাজ করে। আমার নিম তেল নিয়ে একটি ভিডিও রিসেন্ট আমি আপলোড করেছি, সেটা দেখে নেবেন যে নিম তেলের সার্বিক কাজ কি এবং বাগানে আমরা এই নিম তেল কীভাবে ব্যবহার করতে পারি। এই 1 লিটার জনের জন্য 5 গ্রাম নিম তেল এবং 2 গ্রাম কাকা পেস্টিসাইড নিয়েছি, এবং এর সাথে আমি মিশিয়ে নেব যে কোনো লিকুইড হ্যান্ড ওয়াশ বা ডিশ ওয়াশও আপনি দিতে পারেন বা ডিটারজেন্ট লিকুইডও দিতে পারেন। সেটা দিলে এটা খুব তাড়াতাড়ি স্প্রে করা যাবে, সুন্দরভাবে স্প্রে করা যাবে এবং গাছের বিভিন্ন অংশে এটাকে আপনি সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারবেন। আপনার কাছে যদি এই সমস্ত কিছুই না থাকে, অর্থাৎ নিম তেল থাকলো না, পেস্টিসাইড অন্য কিছু থাকলো না, কাকা পেস্টিসাইড থাকলো না, তাহলে আপনি শুধু আপনার বাড়িতে যে কোনো হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, ডিটারজেন্ট লিকুইড, যে কোনো কিছু 1 লিটার জলে 5 ml গুলে নিয়ে গাছে সুন্দরভাবে স্প্রে করবেন। স্প্রে করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে শুধু জল দিয়ে আবার একবার গাছটাকে ধুয়ে দেবেন। এরকম যদি আপনি 4-5 দিন করতে থাকেন তাহলে কিন্তু আপনার মিলিবাগ গাছ থেকে চলে যাবে। আর এইগুলো লিকুইডও যদি না থাকে তাহলে আমাদের কাছে থাকে সবার বাড়িতেই যে কাপড় কাচার সাবানের গুঁড়ো অর্থাৎ ডিটারজেন্ট পাউডার, 1 লিটার জলে 1 চামচ অর্থাৎ 5 গ্রাম গুলে নিয়ে সেটা দিয়েও আপনি গাছে স্প্রে করতে পারেন এবং সেক্ষেত্রেও ভালো রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তবে বেশি যদি মিলিবাগের আক্রমণ হয় তাহলে কেটে ফেলে দেবেন, তারপর ট্রিটমেন্ট করবেন, এবং যদি অল্প হয়ে থাকে তাহলে না কেটে আপনি গাছটাকে ধুয়ে নিয়ে তারপর এই ট্রিটমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, হ্যাপি গার্ডেনিং।